প্রত্যেককে নমস্কার আপনাদের মধ্যে অনেক ইনকোয়ারি রয়েছে যে স্যার পেপার ওয়ান কী পেপার টু কি কোন ভাষায় পরীক্ষা হবে পরীক্ষার ফি কত একশো না দেড়শো না দুশো কী এগুলো কিচ্ছু বুঝতে পারছি না কীভাবে ফর্ম ফিল আপ করবো তাও বুঝতে পারছি না তো আজকের এই ভিডিও আপনাদেরকে অনেক সাহায্য করবে মানে আপনাদের যা রয়েছে আর কি ইনকোয়ারি সমস্ত ইনকোয়ারি আর কি আপনাদের মিটিয়ে দেবে এরপরে অন্য কোনো ভিডিও দেখার আপনার মনে হয় না আর দরকার হবে ঠিক আছে যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন পালে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেক ভালো ভালো নিউজ এরপরেও আর কি দেব কারণ বিহার সংক্রান্ত নিউজ বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিউজগুলো কিন্তু আমরাই প্রথমে আমাদের ভিডিওতে আর কি দিয়ে থাকি ঠিক আছে আমি সমস্ত কিছু কিন্তু বোর্ডে করে দিচ্ছি আর যারা রয়েছে রয়েছে আর কি বাংলা সাবজেক্ট যেহেতু আমি বাংলা টিচার বাংলা পড়াই এসএসসি পড়াই মাদ্রাসা পড়াই বিহারের উপরে ব্যাচ শুরু হচ্ছে আমাদের চার জানুয়ারি থেকে ফোর্থ জানুয়ারি থেকে ব্যাচ শুরু হচ্ছে বিহারের উপরে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে যারা এখনও পর্যন্ত আমাদের ফ্রি গ্রুপে আসনি তারা আসবে কত ফি কতদিন ক্লাস করাবো সব আমি জানিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যাচ শুরু হচ্ছে আর সাত দিন পর চার জানুয়ারি থেকে ঠিক আছে চলো আমাদের ফোন নাম্বার এটা দয়া করে ফুট করবেন না হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে অ্যান্সার আমি দিয়ে দেবো আর যারা বাংলা ছেলে মেয়ে তারা করতে পারো নেই দেখো তাহলে প্রশ্নটা হলো যে পেপার ওয়ানটা কি আর পেপার ফার্স্ট টা কি পেপার ওয়ান আর সেকেন্ড প্রশ্ন হলো পেপার টু খুব সুন্দর করে চেষ্টা করছি বুঝাবার জন্য ঠিক আছে পেপার ওয়ানটা কি যারা পরীক্ষা দেবেন শুধুমাত্র নাইন টেনের জন্য সেটা হলো পেপার ওয়ান কী হয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমাদের যেমন যারা বাংলা স্টুডেন্ট রয়েছে আর কি যারা বাংলা এবছর দেবে আর কি বিহার পরীক্ষাটা অবশ্যই দেবে কারণ হচ্ছে পাওয়ার চান্স খুব বেশি আমি এটা পরে আর বলবো এখন বলবো না কি হচ্ছে আমাদের কি হচ্ছে বলতো না আমাদের এখানে দেখা যাচ্ছে পেপার ওয়ানের যা সিলেবাস নাইন টেনের পেপার এর সিলেবাস একই বাংলা ক্ষেত্রে অর্থাৎ তুমি একটা পড়ছ আর তুমি দুটোই তুমি কিন্তু পাবে তাহলে তারা তাহলে এটা বাংলার ক্ষেত্রে সুবিধা আছে আমি ধরলাম ইংলিশ ওদের ধরো পেপার ওয়ানের সিলেবাস আলাদা পেপার টু এর সিলেবাস আলাদা তুমি ধরো তুমি বললে না পেপার টুটা তো অনেক বড লাগছে আমি কাজ করব। আমি না পেপার ওয়ানটাই দেবো নাইন টেনটাই আমি দেব। তাহলে তুমি নাইন টেনের জন্য তুমি তাহলে পেপার ওয়ানটা তুমি ফিল করবে যখন তুমি বোর্ড খুলবে যখন তুমি আর কি খুলবে আর কি ফর্ম ফিল জন্য তুমি দেখবে যে পেপার 1 টা ওখানে আছে পেপার টুটা টা আছে তুমি বোথ করতে পারো কিন্তু পেপার 1 তুমি না পেপার 1 টাই করতে পারো পেপার 2 টা কি যারা পরীক্ষা দেবে 11 12 এর জন্য তাদের হলো পেপার 2 क्लियर এতটা পর্যন্ত পেপার 1 এর জন্য কি রয়েছে যোগ্যতা কি দিয়েছে ওরা না তোমার যে সাবজেক্ট তোমার সাবজেক্ট ধরো ইতিহাস বাংলা ম্যাথ যা রয়েছে সেই সাবজেক্ট দরকার 50% নাম্বার দরকার তোমার যে সাবজেক্ট তোমার সাবজেক্ট যা হোক না কেন ফিফটি পার্সেন্ট নাম্বার দরকার তোমার সাবজেক্টে আর কি দরকার আর দরকার বি এড দরকার বি এড ব্যাস এইটুকুই দরকার তুমি কোন রাজ্যের অধিবাসী তা কোনো গুরুত্ব থাকছে না তুমি যে রাজ্যে হোক না কেন তুমি ফর্ম ফিল আপ করতে পারবে তোমার দরকার দুটো জিনিস ফিফটি পার্সেন্ট নাম্বার তোমার সাবজেক্টে আছে আর বি এড এবারে অনেকেরই একটা সমস্যা হচ্ছে স্যার আমার তো স্যার ফিফটি পার্সেন্ট নাম্বার স্যার আমার তো স্যার গ্র্যাজুয়েশানে নেই স্যার আমার ইমেল স্যার আছে চলবে চলবে যদি তোমার ফিফটি পার্সেন্ট নাম্বার গ্রাজুয়েশনে নেই তোমার যদি এম এতে আছে তাহলেও তুমি পেপার ওয়ানটা ফিল করতে পারবে ওরা লিখে দিয়েছে বড় বড় অক্ষরে যে যদি কারো গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট অথবা মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট তাহলে সে এলিজিবেল পেপার ওয়ানের জন্য এটা আমাদের এনসিটি নিয়ম ঠিক আছে এবার পেপার টু সেটা একই রকম নিয়ম তোমার যে সাবজেক্ট সেখান থাকতে হবে ফিফটি পার্সেন্ট কিসে না মাস্টার ডিগ্রিতে মাস্টার্সে ক্লিয়ার যদি কেউ ফিল আপ করে ইলেভেন টুয়েলভটা পেপার টুটা তাহলে তাকে তাকে কিন্তু তার যে মাস্টার ডিগ্রি সেখানে তাকে থাকতে হবে থাকতে হবে ফিফটি পার্সেন্ট থাকতে আর কি হবে প্লাস বিএড থাকতে হবে পেপার ওয়ান পেপার টু আমার হয়ে গেল আশা করি বুঝতে পারলাম যদি আর কোনো ইনকোয়ারি এই দেখো ফোন নাম্বার আমাকে তুমি মেসেজ করে নেবে ফোন ফোন করে না রাত দুটার সময় ফোন পেয়েছি আমার ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে আমাকে একটু ঘুমার দাও তো পেপার ওয়ান পেপার টু বললাম এবারে কি বলবো এবারে ভাষা কি হবে আর কত করে মার্কস থাকছে যখন তুমি খুলবে বিহারের মানে বিপিএসসিটা আর কি দেখবে লেখা আছে প্রথমে দেখবে লেখা আছে এখানে লেখা আছে পেপার ওয়ান একটা বক্স করা আছে পেপার টু একটা বক্স করা আছে তোমার যেটা ইচ্ছা হ্যাঁ তুমি সেখানে আর কি শুরু তুমি করতে পারো ক্লিয়ার কোনো এখানে অসুবিধা নেই ঠিক আছে পেপার ওয়ান করার পর পেপার তুমি না স্যার আমি দুটোই ফিল আপ করবো তাহলে পেপার ওয়ান ফিল আপ করে নিলে পেপার টু ফিল আপ করবে হয়ে গেল আর একটা করলে একটা করে চলে আসবে এবারে এমন এমন প্রশ্ন করছে বাচ্চাগুলো যে স্যার স্যার বলবো স্যার পেপার স্যার কত টাকা লাগবে এ ভাই দিনরাত ফোন ঘাটছো একটু গুগলে দেখে নাও কত টাকা লাগবে ওটাও বলে দিচ্ছি দড়াও ওটা বলে দিচ্ছি আমি বলেই দেব সব কিছু আজকে আজ হয়েই যাক আজকে দড়াও দড়াও অ্যানিমেলস নাম্বার লাগাই দিছি মার্কি জয় সরি সরি হুম দেখো পেপার 1 এ কত টাকা লাগছে বলে দিচ্ছি আমি তো পেপার 1 এ টাকা লাগছে হ্যাঁ পেপার 1 এ টাকা লাগছে তোমার ষাট টাকা লিখবো কোথায় এখানে লিখে দিচ্ছি পেপার ওয়ানে টাকা লাগছে নশো টাকা আর কি লাগছে আর পেপার টুতে টাকা লাগছে পেপার টুতে টাকা লাগছে যদি তুমি দুটোই করো আর কি মানে একটা করলে ন টাকা আর তুমি যদি এটাও পেপার ওয়ানও করো আর পেপার টু তুমি দুটোই যদি করো তাহলে টাকা লাগছে চোদ্দোশো টাকা না কোনো ওই রিজার্ভেশনের জন্য কোনো কিছু ছাড় নেই ওরা সবাইকে সেম আর কি নিচ্ছে এবার অনেক বলছে স্যার স্যার এটা বয়সটা বলবেন কত বয়সটা ওটাও বলে দিচ্ছি হয়েই যাক আজকে আজ পুরোটাই বলে দেবো আজকে এখান থেকে দিচ্ছি পেপার বয়স কত লাগছে না বয়স হলো তোমার এজ আমাদের ছেলেদের মানে সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছর অনেকে বলছে স্যার আমার তো স্যার বয়স স্যার থার্টি সিক্স ইয়ার ফাইভ মান্থ স্যার পারবো অবশ্যই পারবে কারণ এই বছর যেহেতু বার হলো সেহেতু তুমি এলিজিবেল যদি এটা বার হতো পরের বছরে তুমি এলিজিবেল হতে না সাঁত্রিশ বছর বছর মানে ছেলেদের সাঁত্রিশ এরপর একটু উঁচুতে উঠবে মেয়েদের জেনারেল মেয়েদের আটত্রিশ এস এসটিদের চল্লিশ বিয়াল্লিশ এমনি আর কি বয়স পর্যন্ত রয়েছে তো তোমার বয়স আশা করি থার্টি সেভেন তোমার বয়স হয়নি বা হলেও একটু কম হলে চলবে কারণ থার্টি সেভেন পূর্ণ হওয়া চলবে না তার কম বা থার্টি সেভেন পর্যন্ত তুমি পারবে ক্লিয়ার তাহলে তাহলে থার্টি সেভেন পর্যন্ত তুমি আর কি পাচ্ছ মেয়েদের আটত্রিশ এটা হলো ছেলে মেয়ে বললাম বয়স সংক্রান্ত বললাম তাও যদি বুঝতে না পারছো আয় তার ফোন নাম্বার দিবে একটা মেসেজ করে হলো তাহলে পেপার সব বললাম বয়স বললাম টাকা বললাম এবারে এবারে বলে দিচ্ছি পেপার ওয়ানে কি আছে পেপার টুতে কী সব থেকে বড় হলো এইটা ভাষাটা কী হবে দেখো এটা বিহারটা মুছে দিচ্ছি ঠিক আছে দেখো তাই মুছে দিচ্ছি ফোন নাম্বার মুছে দিলাম এমন হবো না ফোন করবে না ফোন অবশ্যই করবে দরকার পড়বে সে দেখো কি বলছে এবারে এইবার পেপার ওয়ানে ধরো অনেকগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্ট দেওয়া হয় পেপার ওয়ানে কারো আছে হিন্দি কারো আছে বাংলা কারো সংস্কৃত কারো ম্যাথ কারো সায়েন্সের কারো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইতিহাস ভূগোল তো সেখানে থাকবে সেখানে মোট থাকছে প্রশ্ন মানে পেপার ওয়ানের এর মোড় থাকছে প্রশ্ন কটা বলতো স্পেসিফিক সাবজেক্ট থাকবে তোমার একশো থাকবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো যারা বাংলা ছেলে মেয়ে আছো বা ইতিহাসের বা অঙ্কের আছো তোমাদেরকে একশো নাম্বারের দিতে হয় পরীক্ষা একটা ওইটা তোমার তোমার সাবজেক্ট থেকে হবে সাবজেক্টের মানে প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস আপলোড করা অলরেডি হয়ে গেছে হ্যাঁ তো তোমার যে সাবজেক্ট তোমাদের কি ইতিহাস ভূগোল বাংলা অঙ্ক ইংলিশ তোমার সাবজেক্টের হবে একশো নাম্বারের পরীক্ষা স্পেসিফিক সাবজেক্ট আর কি ও সাবজেক্ট এক্সাম উইল বি টেকেন অনলি অন ইয়োর সাবজেক্ট সাবজেক্ট তোমার উপর নেবে আর কি সাবজেক্টের উপরে এটা নেওয়া আছে হয়ে উপরে ঠিক আছে আর এখানে কি করছে আর থাকছে তিরিশ মার্কস থাকছে বলতো কেন বলতো ওরা ওর অ্যাকচুয়ালি আমরা সিডিপি বলি না আমরা চাইল্ড সাইকোলজি বলি আর কি হ্যাঁ তো ওটা ওরা ওরা কি বলছে ওরা বলছে আর্ট অফ টিচিং বলছে আমরা মনে করি যে ওই চাইল্ড সাইকোলজি থাকে না নানা রকম যে থাকে যেমন ধরো আমি এটা বলে দিচ্ছি আর কি যেমন ধরো এই যে এটা সিলেবাস আছে তো আমি একটু পড়ে দিচ্ছি আর্ট অফ টিচিংটা কি বলে তো ওরা বলছে আর কি এমনি হুম ওরা বলছে এমনি খুঁজে হ্যাঁ ধরো এই যে ধরো দিয়ে আছে এখানে ওরা বলছে টিচিং লার্নিং এর মানেটা কি টিচিং অবজেক্টিভ টিচিং মেথড লেসন প্ল্যান এগুলো থাকবে আর কি হ্যাঁ তো ইভালুয়েশন কি এগুলো ওরা কি বলছে এগুলো ওরা বলছে আর্ট অফ টিচিং এটা পরীক্ষা হবে তিরিশ নম্বরের হবে আর বলছে বলতে কি আর বলছে ওরা আদার স্কিল বলছে এই একটা পরীক্ষা হবে আর কি আদার স্কিল এটা কত হবে কুড়ি নাম্বার থাকবে তো আদার স্কিল কুড়ি নাম্বারের মধ্যে কি কি থাকছে প্রশ্ন দেখো এটা বলে দিচ্ছি দেখো আর সব বলেই দেবো জিকে থাকছে পাঁচ মার্কস ঠিক আছে তোমার ইভিএস মানে এনভায়রনমেন্ট সায়েন্স থাকছে পাঁচ মার্কস ম্যাথ ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বা ম্যাথ থাকছে পাঁচ মার্কস পাঁচ সাইবে সাইবে নেই আর থাকবে থাকবে তোমার রিজনিং থাকবে আর কি পাঁচ মার্কস পাঁচ মার্কস এই পারবে পারবে নাম্বার আর তুমি তো করেছো নিশ্চয়ই পারবে একটু পারবে এবার তোমার সাবজেক্টটা হবে কিসে দেখো তোমার সাবজেক্টটা হবে দুটো এখানে অপশন আছে ধরো কথার মানে আর কি যারা বাংলা স্টুডেন্ট ওদের হবে বেঙ্গলিতে হবে বাংলাতে হবে পরীক্ষা যারা বাংলা স্টুডেন্ট এবারে যারা আছে ইতিহাস যারা ভূগোল যারা আবার বাংলা বাদ দিয়ে বাকিগুলো ওদের হ্যাঁ ওদেরটা বাংলাতে জানি না হবে কিনা এই নিয়ে আমি কোন শিওর নই আমি আরও খোঁজ নিচ্ছি ওদের মনে হয় এক দিতে পারে ওরা ইংলিশে নাহলে দিতে পারে ওরা হিন্দিতে কিন্তু আবার বলছি ফোন তুলে কেউ গাল দাও না ফোনটা ছুড়েও ফেলেও দাও না সাবজেক্টটা বাংলার ক্ষেত্রে তো বাংলাই হবে হিন্দির ক্ষেত্রে হিন্দি হবে আর যারা ইংলিশ স্টুডেন্ট ওদের ইংলিশ হবে কিন্তু বাকি যারা রয়েছে ইতিহাস ভূগোল ওদের ক্ষেত্রে কি হবে সায়েন্সে কিছু আছে ওদের ক্ষেত্রে হতে পারে ইংলিশে বা হিন্দিতে তবে আমি এটা নিয়ে আরও বেশি খোঁজ নিচ্ছি যে কোন ভাষাতে হবে ক্লিয়ার এইবারে এই যে মার্কসটা তিরিশ নাম্বার আর কুড়ি নাম্বার এইটা একদম শিওর ইংলিশ অথবা হিন্দি এটাতে আর কি হবে তোমরা ইংলিশ চুজ করবে কারণ ইংলিশে একদম সহজ সহজ থাকবে দেখো ম্যাথটা তো ইংলিশে পারবে রিজনিং পারবে একদম সহজ থাকবে এগুলো শুধু পাস করলেই হলো পাস করলেই হলো এগুলোতে হ্যাঁ আসল হলো তোমার সাবজেক্টটা সাবজেক্ট যার ভালো সে কিন্তু এখানে বেরিয়ে যাবে আর বাংলার ক্ষেত্রে বলবো বেশিরভাগ ছেলে মেয়ে বাংলা ফর্ম ফিল করছেই না ভাবছে যে দূর এটা কি হবে কিন্তু যে ফর্ম ফিল করবে এটা আর অবশ্যই আমরা টিচিং আমরা ক্লাস করাচ্ছি এখানে ক্লাস শুরু হচ্ছে আমাদের সব নোটস অলরেডি জয় আমি করে নিয়েছি তো সেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু জবটা হবে কারণ কারণ এটা জেনে রাখো যে ঝাড়খণ্ডের যখন এক্সামটা হলো ম্যাক্সিমাম জন আমাদের পশ্চিমবঙ্গ থেকে জব পেয়েছে ওখানে আমার নিজের কালিগ একটা আমাদের স্কুল ছেড়ে ছোট পালালেও ওই স্কুল চাকরি করছে তো বেশিরভাগ এখান থেকেই আর কি ওখানে পাওয়া যায় তো বলবো যে ফিল আপ করলেই আর একটু পড়াশোনা করলেই আর কি পারবে এই এইটা তোমাকে আমি বলে আর কি দিলাম এর পেপার ওয়ান পেপার ওয়ানের যা আছে আর পেপার টুটা মনে হচ্ছে তোমার পেপার ওয়ান বললাম তো পেপার টুটা তোমার হ্যাঁ পেপার আর পেপার টুটা তোমার ওই সময় কতক্ষণ না সময় হলো তোমার আড়াই ঘন্টা থাকবে সময় মোট সময় থাকবে আড়াই ঘন্টা থাকবে আর মোট প্রশ্ন হবে দেড়শোটা এখানে একশোটা প্রশ্ন সাবজেক্ট থেকে তিরিশটা প্রশ্ন আর্ট অফ টিচিং থেকে আর কুড়িটা প্রশ্ন আদার স্কিল থেকে মোট দেড়শো থাকবে মার্কস প্রত্যেকটা প্রত্যেকটা ঠিক হলে মানে প্রতিটা প্রশ্নের জন্য এক থাকবে এক নাম্বার করে রাইট হবে আর কোনো নেগেটিভ মার্কিং নেই মানে যাই বাহান্ন তাই তিপ্পান্ন যদি করেও আসো আট দশটা রাইট হতেও আর কি পারে নেগেটিভ মার্কিং থাকছে না ঠিক আছে তো দেড়শো মাসের পরীক্ষা প্রতিটি জন্য এক মাস থাকবে আর নেগেটিভ মার্কিং থাকবে না আড়াই ঘন্টা করে আর কি পরীক্ষাটা হবে পেপার ওয়ানও হবে পেপার টুও হবে এমসি টাইপের প্রশ্ন থাকবে ঠিক আছে আর এখান থেকে জেনে জিনিস আর কি কি গেলেই করে দেবে আর কি এগুলো আমরা বলতে পারবো না এগুলো মানে এগুলো বলা ঠিক ঠিকও নয় আর কি আর ফর্ম ফিল আপ সংক্রান্ত নিউজ কিচ্ছু আমি দেবো না কি ফর্মটা ফিল আপ করবে সব জানিয়ে দিলাম ভিতরে কি থাকছে না থাকছে এবার তোমাদের তোমরা তোমরা কি করবে আমার মনে হয় ইংলিশ মানে যেহেতু আছে তোমার সাহায্যই তোমার করবে আর কি আমরা মানে কি ঠিক না পারবো আর কি আর এটাও পারবো আর কি অতএব যারা রয়েছে বাংলার মেয়ে ব্যাস শুরু হচ্ছে চার জানুয়ারি থেকে আমার কাছে সব সিলেবাসটা হাতের মুঠোয় বা নোটপত্র হাতের মুঠোয় চলে এসছে একদম কম রেটে আমরা পড়াচ্ছি পারলে ভর্তি হয়ে যাও আর জীবন দিয়ে খাটো এই সব থেকে বড়ো হলো ইন্টারভিউ হয় নেই এবং এটাও লাগে না ওদিকে আমাদের মতন তো আর নয় জেলে ওদের কিন্তু বেশ ভালোভাবে একটা কাজ কিন্তু করে সিস্টেমেটিক কাজ করে হয়তো দু হাজার চব্বিশটাই হয়তো তোমার জীবনের সেরা বছর হতে পারে বিয়ে দিয়ে আরামসে করবো যারা বিয়ে হয়ে গেছে আলাদা ব্যাপার ঠিক আছে এটা তোমাদের বুঝলাম যদি ভালো লাগলো ভিডিওটা তাহলে লাইক মারবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর থাকা যদি কোনো সমস্যা আমার ফোন নাম্বার তো অলরেডি দিয়েই দিয়েছি আমি ওই ফোন নাম্বারে মেসেজ করবে কল করো না দয়া করে জোর করছি মেসেজ করবে মেসেজেই আমি রিপ্লাই আর কি দিয়ে দেব। আর মনে হয় না কোনো কিছু আর দরকার আর কি হবে আর বাকিদের সিলেবাস আমার জানা নেই যে বাংলা আছে ভর্তি হবে সিলেবাস আমি দেব তখন চলো থ্যাংক ইউ